অপু বুবলি দ্বন্দ্ব ঢাকায় সাকিব পাবনায়। এ সম্পর্কে বিস্তারিত জানুন। বছরটি জুড়ে ব্যস্ততা আর সফলতায় ভরিয়ে তুলেছেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান। দুহাত ভরা নতুন নতুন কাজ, নতুন সিনেমা রাজকুমারের শুটিং করতে নায়ক এখন পাবনায় অবস্থান করছেন। এদিকে তার আগের দুই ঘরণীর মধ্যে চলছে তুমুল ঝামেলা। রাজকুমার সিনেমা শুটিংয়ের জন্য আমেরিকা থেকে এসেছিলেন মার্কিন নায়িকা কোর্টনি কপি। এরই মধ্যে শুটিংয়ের কাজ শেষ করে ফিরে গেছেন আমেরিকায়। অন্যদিকে সাকিব খান ছবিটির দ্বিতীয় লটের কাজের জন্য ব্যস্ত পাবনায়। সোমবার পাবনায় শুরু হয়েছে শুটিং। জানা গেছে সেখানে শুটিং চলবে টানা 9 দিন। আরও জানা যায় আগামী 22 ও 23 জানুয়ারি রাজকুমার টিম যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে শুটিং শেষ করে নায়িকা সহ ঢাকায় ফিরবেন তারা। এদিকে প্রেম গুঞ্জন ও কল রেকর্ড নিয়ে সাকিব খানের আগের দুই ঘরণীর মধ্যে চলছে তুমুল ঝামেলা। চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলি, সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নিকে নিয়ে তৈরি হওয়া ঘটনা মাস জুড়ে বেশ আলোচনা তৈরি করেছে। এতদিন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এবার তা গড়িয়েছে ডিবি কার্যালয় পর্যন্ত। আলোচিত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অপু ও তাপসকে নিয়ে বৈঠকে বসে ডিবি প্রধান হারুনা রশিদ। ঘটনার শুরুটা হয় তাপসের স্ত্রী ফারজানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে। সেখানে দোষী করা হয় চিত্রনায়িকা শবনম বুবলিকে। তবে পোস্টটি কিছুক্ষণের মধ্যেই আবারও মুছে ফেলেন তিনি। মুন্নির পারিবারিক সদস্যকে কেন্দ্র করেই তার সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুও ছিলেন বুবলি। তবে সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনা একটি অনুষ্ঠানে আসেন তাপস মুন্নি। সেখানে অপুকে নিয়ে কথা বলেন তারা। অপু বিশ্বাস আবার তার প্রেক্ষিতে রোববার একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ফেসবুকে। সেখানে অপু বিশ্বাস প্রধানত অভিযোগ করেন শবনম বুবলিকে নিয়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে সুপারস্টার সাকিব খানের পক্ষ থেকে তেমন কোনো বার্তা পাওয়া যায়নি। তিনি তার কাজে মন দিতে চান শতভাগ তেমনটাই আজ করা যাচ্ছে। অপু বিশ্বাস ও শবনম বুবলির এমন দ্বন্দ্ব নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।